বাংলাদেশ বন বিভাগে চাকরির জন্য আবেদন 275টি সিট নিয়ে বাংলাদেশ বন বিভাগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইতিমধ্যে। দেখবো সেইখানে চাকরির বিজ্ঞপ্তিগুলো কিভাবে দেখা যায়, অর্থাৎ এখান থেকে চলে যাব আমরা বাংলাদেশ বন বিভাগে। বন বিভাগে গিয়ে আমরা নোটিশ বোর্ডে দেখবো যে এখানে চাকরির জন্য আবেদন রয়েছে বাংলাদেশ বন বিভাগে নোটিশ বোর্ডে। বন 13-16 গ্রেডের 275 জন জনবল নিয়োগ করবে বাংলাদেশ বন বিভাগ। ওইখান থেকে নোটিশ দেখার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে বাংলাদেশ বন বিভাগে যতগুলো চাকরির ওয়েবসাইট রয়েছে তার ভিতরে যে নিয়োগগুলো রয়েছে বাংলাদেশ বন বিভাগের ওয়েবসাইট এবং ওয়েবসাইটে আবেদন করার প্রক্রিয়া, অর্থাৎ আপনি মোবাইল থেকেও আবেদন করতে পারবেন চাকরির জন্য বাংলাদেশ বন বিভাগে। অর্থাৎ এখানে পদ রয়েছে অনেক, 275টি। তার ভিতরে সবচাইতে মানে মোটামুটি যেটা আবেদন করার মতো সেটা হয়েছে ইঞ্জিন ড্রাইভিং, অর্থাৎ 13টি পদ রয়েছে এখানে আবেদন করতে যারা পারবে। দ্বিতীয় বিভাগের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ সিজিপিএ থাকবে মাধ্যমিক সার্টিফিকেট সহ, অর্থাৎ যে যে জেলাগুলোতে আবেদন করতে পারবে সেই জেলাগুলোর নামও এখানে উল্লেখ করা রয়েছে। এখানে সর্বমোট 275টি সিট খালি রয়েছে এবং এগুলো আবেদন করতে পারবে যে জেলাগুলো ব্যতীত অন্য সকল জেলায় আবেদন করতে পারবে। এর ভিতরে আমরা দেখতে পাই আবেদন করার সকল প্রক্রিয়াগুলো, নিয়মাবলীগুলো নিচে দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী নিচে আলোচনা করতে পারবো। এখানে নিয়োগের সংক্রান্ত শর্তাবলী নিচে আলোচনা করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। অর্থাৎ এখানে যেভাবে করে আবেদন করা যায়, সকলগত শিক্ষাগত যোগ্যতা, চারিত্রিক সনদপত্র সহ সকল কিছু নিচে যাওয়া হয়েছে। অনলাইনে আবেদনের প্রক্রিয়াটাও নিচে দেওয়া আছে, যেভাবে করে আপনারা এই আবেদন করতে গেলে মোবাইল থেকেও আবেদন করতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে এবং বন বিভাগের ওয়েবসাইট থেকেও আবেদন করা যায়। আর যেটা হলো যে আবেদন করার ডেডলাইন, অর্থাৎ তারিখটাও নিচে দেওয়া আছে, যেটা থেকে আমরা দেখতে পাই যে অনলাইনে আবেদন করা শুরু হবে কত তারিখ এবং শেষ হবে কত তারিখ। তা হলো 31/10/2022 সাল সকাল 10টা থেকে 30/11/2022 বিকাল 5টা পর্যন্ত ভিতরে আবেদন করা যাবে এবং আবেদন প্রক্রিয়াতে রঙিন ছবি মানি এবং স্বাক্ষর সহ আপনারা আবেদন করতে পারবেন। মোবাইল থেকে আগে সেট আপ করে নিতে পারবেন।
বাংলাদেশ বন বিভাগে চাকরির জন্য আবেদন। 275টি সিট নিয়ে বাংলাদেশ বন বিভাগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইতিমধ্যে। দেখবো সেইখানে চাকরি বিজ্ঞপ্তিগুলো কিভাবে দেখা যায়। অর্থাৎ এখান থেকে চলে যাব আমরা বাংলাদেশ বন বিভাগে। বন বিভাগে গিয়ে আমরা নোটিশ বোর্ডে দেখবো যে এখানে চাকরির জন্য আবেদন রয়েছে বাংলাদেশ বন বিভাগে নোটিশ বোর্ডে। বন 13-16 গ্রেডের 275 জন জনবল নিয়োগ করবে বাংলাদেশ বন বিভাগ। ওইখান থেকে নোটিশ দেখার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে বাংলাদেশ বন বিভাগে যতগুলো চাকরির ওয়েবসাইট রয়েছে তার ভিতরে যে নিয়োগগুলো রয়েছে বাংলাদেশ বন বিভাগের ওয়েবসাইট এবং ওয়েবসাইটে আবেদন করার প্রক্রিয়া, অর্থাৎ আপনি মোবাইল থেকেও আবেদন করতে পারবেন চাকরির জন্য বাংলাদেশ বন বিভাগে। অর্থাৎ এখানে পদ রয়েছে অনেক, 275টি। তার ভিতরে সবচাইতে মানে মোটামুটি যেটা আবেদন করার মতো সেটা হয়েছে ইঞ্জিন ড্রাইভিং, অর্থাৎ 13টি পদ রয়েছে এখানে আবেদন করতে যারা পারবে। দ্বিতীয় বিভাগের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ সিজিপিএ থাকবে মাধ্যমিক সার্টিফিকেট সহ, অর্থাৎ যে যে জেলাগুলোতে আবেদন করতে পারবে সেই জেলাগুলোর নামও এখানে উল্লেখ করা রয়েছে। এখানে সর্বমোট 275টি সিট খালি রয়েছে এবং এগুলো আবেদন করতে পারবে যে জেলাগুলো ব্যতীত অন্য সকল জেলায় আবেদন করতে পারবে। এর ভিতরে আমরা দেখতে পাই আবেদন করার সকল প্রক্রিয়াগুলো, নিয়মাবলীগুলো নিচে দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী নিচে আলোচনা করতে পারবো। এখানে নিয়োগের সংক্রান্ত শর্তাবলী নিচে আলোচনা করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। অর্থাৎ এখানে যেভাবে করে আবেদন করা যায়, সকলগত শিক্ষাগত যোগ্যতা, চারিত্রিক সনদপত্র সহ সকল কিছুই নিচে যাওয়া হয়েছে। অনলাইনে আবেদনের প্রক্রিয়াটাও নিচে দেওয়া আছে, যেভাবে করে আপনারা এই আবেদন করতে গেলে মোবাইল থেকেও আবেদন করতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে এবং বন বিভাগের ওয়েবসাইট থেকেও আবেদন করা যায়। আর যেটা হলো যে আবেদন করার ডেডলাইন, অর্থাৎ তারিখটাও নিচে দেওয়া আছে, যেটা থেকে আমরা দেখতে পাই যে অনলাইনে আবেদন করা শুরু হবে কত তারিখ এবং শেষ হবে কত তারিখ। তা হলো 31/10/2022 সাল সকাল 10টা থেকে 30/11/2022 বিকাল 5টা পর্যন্ত ভিতরে আবেদন করা যাবে। এবং আবেদন প্রক্রিয়াতে রঙিন ছবি পানি এবং স্বাক্ষর সহ আপনারা আবেদন করতে পারবেন, মোবাইল থেকে আগে সেট আপ করে নিতে পারবেন।